I'm going to go to the next one.
কি আছে সে বলতে একটা কথা আছে ইনসার্টের মধ্যে সে বলতে একটা জিনিস আছে সেগুলোর মধ্যে ক্লিক করলে এখানে দেখেন অনেক রকম আছে সে মানে কি সে মানে কি ছবির ফর্মেট
এটা এই যে পিছনে যেই লেখার পিছনে যে জিনিসটা আছে এখন কথা হচ্ছে এটার ভিতরে কিন্তু আপনি নর্মালি কিনতে পারবেন না, ঠিক আছে? এই শেপ কিন্তু নর্মালি হচ্ছে একটা দেখেন এখন এটার উপরে লেখা যাচ্ছে আবার একটু
এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শেপ যখন আপনি নেবেন সবাই একটু কেয়ার করেন, শেপ যখন আপনি ইনসার্ট করবেন, এখন দেখেন আমার যদি একেবারে পারফেক্টলি স্কোয়ার সাইজ লাগে, স্কোয়ার তো বুঝেন নাকি দৈর্ঘ্য প্রস্থ সমান, বা যদি সার্কেল নেওয়ার ক্ষেত্রে গোল নেওয়ার ক্ষেত্রে যদি একেবারে অ্যাকুরেট গোল লাগে, এখন এটা কিন্তু একটা বিম, তাই না? এটা কি অ্যাকুরেট গোল আছে? অ্যাকুরেটলি গোল করার জন্য আমাকে কি করতে হবে বলতো? আমাকে হচ্ছে শিফট চেপে টান দিতে হবে। দেখেন একটা আমার কিন্তু মাউস এখানে, আর যদি শিফট ছাড়া থাকে তাহলে এটা এমন থাকে, শিফট ধরা থাকলে এরকম, বুঝছেন? তাহলে গোল হোক চার কোণা হোক আপনি পারফেক্টলি করার জন্য, হাইট ওয়াইট সমান করার জন্য আপনাকে কী করতে হবে? শিফট চেপে ধরতে হবে, ঠিক আছে? বুঝছেন? ওই দৌড়ে কাউ না
জায়গা আছে ঠিক আছে, এই জায়গায় আসবে, বুঝতে পারছেন?
জায়গাটা পরে এই যে মাইক্রোসফট অফিস এন্টারপ্রাইজ 2007 এটাকে সিলেক্ট করে ইনস্টল করে দিতে হবে। কি বলছে, আর ইউ ইউ ওয়ান্ট টু রিমুভ মাইক্রোসফট অফিস এন্টারপ্রাইজ ফ্রম ইউর ভিশন?
দেখেন আইনস্টাইন কম্পিউটার হয়ে গেছে
দেখেন জানা এই যে দেখেন নতুন একটা ফোল্ডার তৈরি হয়েছে, এটা কি ফোল্ডার? এটা কি জিপ ছিল? এখন নতুন ফোল্ডার তৈরি হয়েছে না? দেখেন এখানে 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 কত এমবি আর ছ নাম্বার এমবি না ভাঙার পরে কত এমবি হয়েছে? এটা 900 একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা দুনিয়াতে যত সফটওয়্যার আছে ক্র্যাক শব্দের অর্থ হচ্ছে ভাঙা, ভাঙা বুঝে ভাঙা, গ্লাস ক্র্যাক, গ্লাসটা ভেঙে গেছে, এরকম শব্দ শুনে নাই কারণ না হচ্ছে যে এই যে সফটওয়্যারগুলো টাকা দিয়ে কিনতে হয়, এই সফটওয়্যারগুলো আমাদের টাকা দিয়ে কিনতে হয় ফ্রি না, এই সফটওয়্যারগুলো আমরা ক্র্যাক করি, হচ্ছে অ্যাক্টিভেশন ক্র্যাক বলে। আপনি হচ্ছে যে ওদের কাছ থেকে কিনলে ওরা আপনাকে হচ্ছে একটা কি বলে সিরিয়াল কি দিবে বা অ্যাক্টিভেশন কি দিবে, এটা দিয়ে হচ্ছে আপনি এখানে দিলে আপনার এই সফটওয়্যারটা চলবে, ঠিক আছে? এই জিনিসটাকে ক্র্যাক করার জন্য বা বাইপাস করার জন্য আমরা কিছু অ্যাক্টিভেটর ইউজ করি বা কিছু অটোমেটিক মেথড ইউজ করি, বুঝতে পারছো? ওগুলোরই বলা হচ্ছে ক্র্যাক বা ক্র্যাক। এই যে মাইক্রোসফট অফিস আমরা চালাচ্ছি, আমরা হচ্ছে ফটোশপ চালাবো, ইলাস্ট্রেটর চালাবো, এগুলো কোনো সফটওয়্যারই কিন্তু ফ্রি না, টাকা দিয়ে কিনে নেবো। যে মাইক্রোসফট অফিস 2016 কেমনে দেখাবো, এটা চালাবো, এটা শেষ হোক এরপরে দেখাবো এটার দাম কত, এটা টাকা দিয়ে কিনতে হবে। মনে করেন মনে করেন হচ্ছে 50 টাকা, 50 টাকা দেওয়া হবে ক্ষমতা আমার, অথবা আমি তাদের কিছু কিছু ক্ষেত্রে হয় এখানে হয়, আইটি সেক্টরে হচ্ছে সবকিছুই অর্ডার পাওয়া, দুনিয়াতে যত টাকা দিয়ে কেনা সফটওয়্যার আছে সবগুলোই হচ্ছে আপনার ক্র্যাক পাওয়া যায়, বুঝতে পারছেন? এখন ক্র্যাক যখন পাওয়া যায় ক্র্যাক খুব তৈরি হচ্ছে যে ইনস্টল করার পাশাপাশি হচ্ছে ধরনের অ্যাক্টিভেটর আছে, যদি দেখেন আপনাদের আমরা হচ্ছে এই যে সেট আপ করছি না, সেট আপ কি হচ্ছে সেট আপ ফাইল, এগুলো দেখেন অ্যাক্টিভেটর নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে কিছু ফাইল আছে, এই ফাইলগুলো দিয়ে হচ্ছে আমার এই সফটওয়্যারটা অ্যাক্টিভ করা আছে, হচ্ছে সফটওয়্যার বুঝে যে এই লোক কিনছে আসলে হচ্ছে আমরা কিনি নেই, আচ্ছা হয় কি মানে বেসিক্যালি হয় কি ধরেন অন্য কেউ তো কিনছে, হ্যাঁ কেউ না কেউ তো এটা কিনছে, যারা কিনছে ওরা হচ্ছে এরকম ট্র্যাকিং সফটওয়্যার বানা, তখন হচ্ছে ওই তাদের নামে রেজিস্ট্রেশনটা দিয়েই হচ্ছে আপনি এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন, ওদের কেনাটা দিয়ে, বুঝছেন? এটার জন্য যে অ্যাক্টিভেটর আপনি ব্যবহার করবেন এটা হচ্ছে অ্যাক্টিভেটর দিয়ে আপনি কী করতে পারবেন সফটওয়্যারটাকে ক্র্যাক করে নিতে পারবেন। আর অ্যাডোবি ফটোশপ আর ইলাস্ট্রেটর হচ্ছে ওগুলো লাইসেন্সিং করে, ওগুলো হচ্ছে পার্মানেন্ট কিনা যায় না, ওগুলো প্রত্যেক মাসে মাসে আপনার অ্যাডোবি হচ্ছে টাকা দিতে হয়, কয় টাকা করে দিতে হবে সেটাও দেখাবো, কোন স্পেসিফিক সফটওয়্যারের জন্য আপনাকে আলাদা আলাদা প্রত্যেক মাসে মাসে ডলার দিয়ে পে করতে হবে, সেটারও পারমানেন্ট সলিউশন আছে, সেটা আমরা হচ্ছে বাইপাস করে সফটওয়্যার আছে। আমরা ওই দিন হচ্ছে যে ম্যালওয়্যার অ্যাপ্লিকেশন ভাগ আছে
যে আমরা ব্যাক সফটওয়্যার ইউজ করি বা ব্যাক সফটওয়্যার ইউজ কেন করি আমরা, আমাদের টাকা নেই দিতে চালানোর জন্য, এই খাইতে গিয়ে আমরা অনেক সময় থার্ড পার্টি হয়েছে, অবিশ্বস্ত হয়েছে, এক্ষেত্রে আমরা এরকম ব্যাক সফটওয়্যার না আনতে গেলে আমি ওয়েবসাইটের নাম দিয়ে দেবো। এখন কথা হচ্ছে এই যে আমরা অ্যাক্টিভ করি ভাইরাসটা কখন ঢুকি, কারণ কি এই যে অ্যাক্টিভ করা জিনিসটা হচ্ছে একটা ইলিগাল, যে কাজটা করি প্যাক করি বা অ্যাক্টিভেশন বাইপাস করি কাজটা হচ্ছে ইলিগাল, যেই যেই টুলসগুলো দিয়ে অ্যাক্টিভেশন করতে হয় এই টুলসগুলো কম্পিউটার ভাইরাস হিসেবে চিনি। কম্পিউটারের একটা হচ্ছে আপনার অ্যান্টিভাইরাস থাকে কম্পিউটারের নিজস্ব, তার নাম হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার। আপনার কম্পিউটারে যদি কোনো ভাইরাস ভাইরাস ঢুকে বা ভাইরাস ঢোকার চেষ্টা করে তখন এই উইন্ডোজ ডিফেন্ডারটা তাকে প্রতিহত করে। এখন যেহেতু আমরা হচ্ছে একটা ক্র্যাকিং করব, তো আমরা হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডারটাকে বন্ধ করে রাখতে হবে, বুঝছেন? দেখেন অলরেডি যে জিপ ফাইল আমরা খুলছি ওরা হচ্ছে যে থ্রেডস পাল হচ্ছে ভাইরাস পাইল করছে, এখন আমরা হচ্ছে এই কি বলে উইন্ডোজ ডিফেন্ডারকে কি করবো বন্ধ করে রাখবো। উইন্ডোজ ডিফেন্ডার কোথায় পাবেন? উইন্ডোজ ডিফেন্ডার পাবেন এখানে সার্চ বাটনে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি লিখবেন হচ্ছে আমরা হচ্ছে কি করবো রিয়েল টাইম প্রোটেকশন এটাকে অফ করে দিতে। এখন
রিয়েল টাইম প্রোটেকশন অফ করে দেওয়ার মানে হচ্ছে আপনারা এখানে এখন যে কোনো কিছু এটা হয়ে গেছে এখন আমরা অ্যাক্টিভেশন প্রোগ্রামটা বন্ধ করি এই যে ফাইল অলরেডি ক্রিয়েট হয়েছে আমরা হচ্ছে কি করবো আবার এটাকে অ্যাক্সেপ্ট করতে হবে যে প্রোডাক্ট অ্যাক্টিভেশন সাকসেসফুল আচ্ছা আমরা আবার হয়ে গেছে এবার রিয়েল টাইম প্রোটেকশন আবার অন করে দিব
দেখেন এগারো হাজার 999 রুপি
মাঝখানে গোল দিতে হবে, গোলটা পারফেক্ট সার্কেল, তাই না? তো গোলের ক্ষেত্রে এবার কি করবো আমরা, একবারে শিফট চেপে ধরে করতে হবে, একটু বাম দিকে নাকি? এখন কথা হচ্ছে শেপ মেকে বেরোচ্ছি, এখন এটা কালার দিতে হবে। নিচেরটাকে ধরে আমরা কি কি দিব, গ্রিন কালার, গ্রিন কালার কোনটা, এটা গ্রিন কালার কালার চিনি না, গ্রিন হচ্ছে কালার হচ্ছে এটা, আর
Thank you.
কথা বলা শেষ। এই যে শেপ দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি, ঠিক আছে, পতাকা বানাইতে পারি, আঁকি বানাইতে পারি, হোয়াটসঅ্যাপে করতে